হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করেই গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নবনির্বাচিতরা, পাল্টাপাল্টি স্লোগান, সংযত আচরণের আহ্বান উপাচার্যের। রাজধানীর উত্তরায় রাজুকের উচ্ছেদের তিন মাস পরে একই স্থানে আবারও অবৈধ স্থাপনা, বুলডোজার চালালো সিটি কর্পোরেশন। এবং নতুন কৌশলে তৎপর রোহিঙ্গারা, এবার সীমান্ত দিয়ে ঢুকছে মিয়ানমারের সিম। জাতিসংঘে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। রাজধানীর মতিঝিল এলাকায় আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত যদি জানাতে হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু এখন পর্যন্ত অভিযানের, বিশেষ করে এই শেষ মুহূর্তে কিন্তু জব্দ করার যে তালিকা, সে তালিকাটি কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এখানে যে ধরনের বিপুল পরিমাণ আসলে জুয়া খেলার যে জিনিসপত্রগুলো আছে, সেই জিনিসপত্রগুলো প্রত্যেকটি আসলে জুয়া খেলার সাথে সংশ্লিষ্ট, এবং যেসব কাগজপত্র আছে সেখান থেকেও কিন্তু জানা যায় প্রতিদিন 400 থেকে 500 লোকের কিন্তু আনাগোনা এই ক্লাবটিতে ছিল। এই ক্লাবটি যদিও স্পোর্টিং ক্লাব এবং সেখান থেকে আসলে ভালো মানের খেলোয়াড় হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু এটার ভেতরে আসার পর, বিশেষ করে স্পোর্টিং ক্লাবে ঢোকার পর আসলে সেখানে আসলে স্পোর্টসের যে বিষয়গুলো সেই ধরনের কিন্তু আসলে পরিবেশ নেই, পুরোটাই আসলে জুয়া খেলার যে ধরনের পরিবেশ, একটি ক্যাসিনোতে থাকার কথা সে ধরনের পরিবেশে কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই এখন পর্যন্ত কিন্তু টেবিল থেকে সরিয়ে নেওয়া হয়েছে জব্দকৃত জিনিস পত্রের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো সব কিছু এরই মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে, পুলিশ তাদের কাজ সম্পন্ন করেছে। এবং পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এই জোনের যে ডিসি আছেন তিনি কিন্তু এরই মধ্যে জানিয়েছেন যারা আসলে এই ক্লাবগুলো পরিচালনার সাথে জড়িত তারা অবশ্যই বিষয়গুলো জানতেন, এবং সে তাদেরকেও কিন্তু এই যে আইনের আওতায় নিয়ে আসার জন্য যাবতীয় যে ধরনের বিষয়গুলো পরিলক্ষিত করা দরকার সে বিষয়গুলো কিন্তু তারা দেখবেন। এছাড়া যে ধরনের কাগজপত্রগুলো পাওয়া গেছে সে কাগজপত্রগুলোতেও কিন্তু অনেক তথ্য তারা পেয়েছেন। এছাড়া এখানে আমরা দেখেছি তারা পুলিশ আমাদেরকে কিন্তু এরই মধ্যে জানিয়েছেন যে চারটি যে ক্লাবে আসলে অভিযান চালানো হয়েছে চারটিতে আসলে তালা দেওয়া ছিল এবং সেটি আসলে বন্ধ ছিল, এবং তারা কিন্তু বলেছেন এখানে যে টাকা পয়সার লেনদেন বিপুল পরিমাণ, প্রায় 300-400 মানুষ আসলে যখন একটি ক্লাবে জুয়া খেলার আসরে থাকেন তখন আসলে কী ধরনের লেনদেন আসলে চলে সেটি কিন্তু আসলে চিন্তারও হয়তো বাহিরে। সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যারা আসলে এই ক্লাবগুলো পরিচালনাতে আছেন তাই সেই পরিচালকদের তার যারা তত্ত্বাবধান করেন তাদেরকে কিন্তু এই আইনের আওতায়, এবং বিশেষ করে তারা কতটুকু কিভাবে এখানে জড়িত সে বিষয়গুলো কিন্তু উন্মুক্ত করে তাদেরকে ধরার একটি একটি বিষয় রয়েছে। এছাড়া প্রতিটি জায়গাতেই কিন্তু সার্ভারগুলো, যেই সার্ভারগুলো দিয়ে আসলে জুয়া খেলার বোর্ডগুলো পরিচালিত হতো সে সার্ভারগুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে, সার্ভারের যেসব গুরুত্বপূর্ণ তথ্যের যে ডিভাইসগুলো সেগুলো কিন্তু সরিয়ে নিয়েছেন আগে থেকে, যার কারণে পুলিশ কিন্তু সেই অনেকগুলো যন্ত্রপাতি, অনেকগুলো তথ্য, অনেকগুলো ডাটা কিন্তু আসলে পাননি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে অভিযান চলছে তার সর্বশেষ। রাজধানীর মতিঝিল এলাকায় চারটি ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ, সে খবর জানতে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে আশাবাদী বাংলাদেশ। নীতি নির্ধারকরা বলছেন সবশেষ প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যাওয়ার সময় চীনা প্রতিনিধিদের উপস্থিতি নতুন করে আশার সঞ্চার করেছে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করার জন্য জাতিসংঘে বহুপাক্ষিক আলোচনারও আশা করা হচ্ছে। পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন চীন সহ বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা পেতে হলে কূটনৈতিক তৎপরতা জোরদার করার কোনো বিকল্প নেই। দেবাশিস রায়ের রিপোর্ট। 2 বছরেরও বেশি সময় পার হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া এই রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুচ্যুত জীবনের।
দীর্ঘ এই সময়ে নিপীড়িত এসব মানুষের ফিরে যাওয়া নিশ্চিত করতে কূটনৈতিকভাবে নানা পর্যায়ের চেষ্টা করা হলেও ফল শূন্য। গেল দুবছর সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফায় দফায় সমাধান প্রস্তাব উত্থাপনের পরও মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে নিষ্ক্রিয় বিশ্ব সম্প্রদায়। প্রত্যাবাসনের দুই দফা নিষ্ফল উদ্যোগের মধ্যেই আবারও নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন এবারের সম্মেলনে বহুপাক্ষিক আলোচনায় মিয়ানমারের ওপর চাপ দিতে আহ্বান থাকবে বিশ্ব সম্প্রদায়ের কাছে। এবারের প্রতিপাদ্য হলো গ্যালভানাইজিং মাল্টিল্যাটারালিজম এবং এই যে বহুপাক্ষিক কূটনীতি, সেই অভিজ্ঞতা থেকে সিদ্ধান্তগুলি আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে এবং আমরা মনে করি আমরা সঠিক পথে আছি। তিনি জানান চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে কার্যকর অগ্রগতির প্রত্যাশা করছে বাংলাদেশ। 22 অগস্টে যে একটা তারিখ নির্ধারণ করা হয়েছিল, চীন এবং মিয়ানমারের প্রতিনিধি ক্যাম্পে উপস্থিত ছিলেন তার আগের 3 দিন, তারা নিজেরা কথা বলেছেন, সেই জায়গা থেকে মিয়ানমারকে বোঝাতে সক্ষম হবে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক থেকে ফল পেতে সরকারকে কৌশলী হতে হবে। সম্মুখমুখী কূটনীতিটা না করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে যতই বন্ধুরা আমাদের বলছে আমাদের সাথে আছেন, সেই সাথের জায়গাটা কিন্তু সামনের দিকের জায়গা না, বর্তমান এবং পেছনের দিকের জায়গাটাতেই তারা থাকতে বেশি আগ্রহী। সংকট মোকাবিলায় মিয়ানমারকে বাধ্য করার জন্য কূটনৈতিকভাবে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে নীতি নির্ধারকদের, বলছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে শিক্ষার্থীদের উপর হামলা, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হলের খাবার ও পানি বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের। এস এম আমির হামজার পাঠানো তথ্য ছবিনের রিপোর্ট। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকালে চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি শুরু করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। গতকাল শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার পরও এই বিসি কিভাবে তার পদে বহাল থাকে, যতক্ষণ পর্যন্ত না এই বিসি অবসান করবে আমাদের আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনকে দমাতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, এমনকি শিক্ষার্থীদের উপর পরিকল্পিত হামলা, আবাসিক হলগুলোতে পানি ও খাবার বন্ধ করে দেওয়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম খানকে প্রধান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের 5 কার্যদিবস সময় দেওয়া হয়েছে, আশা করছি 5 কার্যদিবসের মধ্যে আমাদের তদন্ত কাজ সমাপ্ত করবো বলে আশা করছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পুলিশ সদস্য সহ এদিকে র‍্যাব আছে, আনসার আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমরা বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বাভাবিক। সংগঠনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একই সময় অবস্থান নেন ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা। সকাল 11টায় 2 সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। এ সময় সরগরম হয়ে ওঠে মধুর ক্যান্টিন সহ পুরো বিশ্ববিদ্যালয় চত্বর। তবে পাল্টাপাল্টি স্লোগানে সেখানে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। নানা নাটকীয়তার পর সম্প্রতি দুই দলেই দায়িত্ব পেয়েছে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব মধুর ক্যান্টিনে এলেও বুধবার নির্বাচিত হওয়া ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে আসেন রোববার সকাল 11টায়। পূর্বনির্ধারিত এই কর্মসূচি আগে থেকেই জানা ছিল ছাত্রলীগের, তাই 11টার অনেক আগে থেকেই আবাসিক হলগুলো থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন কর্মীরা। ক্যান্টিনে তখন 3 ধরনের ঠাঁই নেই। স্লোগানে স্লোগানে উত্তপ্ত মধুর ক্যান্টিন। প্রায় 40 মিনিট অবস্থান শেষে বেরিয়ে আসেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এখানে আপনারা নিজেরাই দেখতেছেন যে আমাদের উপর কি রকম উস্কানিমূলক স্লোগান হচ্ছে। অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি বলেন, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা হলে মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীরা যদি এই এই জিয়াউর রহমানের যে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিহত করে, সেক্ষেত্রে তো আমাদের আসলে কিছু করার নেই। পরে মিছিল নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন ছাত্রদল নেতারা। আমরা যেন আমাদের ক্যাম্পাস যেন আমরা সকলে যেন খুব সংযত সহনশীল আচরণ করি, যাতে ক্যাম্পাসের কোনোভাবেই
আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে। গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নির্বাচিত হন। আর 14 সেপ্টেম্বর ছাত্রলীগের নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে দেওয়া হয় সাধারণ সম্পাদকের দায়িত্ব। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় উচ্ছেদ করলেও দখল মুক্ত করা যাচ্ছে না ফুটপাত। নগরবাসীর অভিযোগ, নজরদারির অভাবেই ঘটছে এমনটা। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান শুরু করে মেয়র জানালেন, জনগণের আমানত তুলে দেওয়া হবে তাদের হাতেই। আবারও যেন কেউ এদিকে হাত বাড়াতে না পারে সেদিকে থাকবে বিশেষ দৃষ্টি। কয়েক মাস আগের চিত্র, উত্তরার 3 নম্বর সেক্টর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অভিযান। রাজধানীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বিশেষ অভিযানে আবারও সেই একই প্রতিষ্ঠান। কয়েক মাসের ব্যবধানে সাজসজ্জা বদলালেও ছাড়েনি ফুটপাতের দখল। সেদিন ওয়ার্ড যুবলীগের অস্থায়ী কার্যালয় ভেঙে দিতে 6 ঘন্টা সময় দিলেও এখনো শেষ হয়নি সে সময়। নগরবাসীর অভিযোগ, ঘাটতি আছে তদারকিতে। চলমান প্রক্রিয়া থাকা উচিত, এগুলো ভেঙে গেল আবার 5-7 দিন 10 দিন পরে এগুলো আবার হবে, তাই না? এগুলো সবসময় তদারকির ভিতরে থাকা উচিত। ভাঙার পরে যেন আবার দ্বিতীয়বার আর এভাবে জায়গা দখল করতে না পারে। এবারে অভিযানে উত্তর সিটি কর্পোরেশন। প্রথম দিনই 7 ও 3 নম্বর সেক্টরে বেশ কিছু এলাকায় গুড়িয়ে দেওয়া হয় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। অবৈধ কোনো স্থাপনা অল্প ভেঙে না ভেঙে আর সেটা যদি এরকম হয়ে থাকে, আমরা অবশ্যই সেটা পুরোপুরি ভাঙবো এবং এটা তদন্ত করে যা যে যে এটার পিছনে আছে তাকে তার বিরুদ্ধে আমরা আইনগত। গুড়িয়ে দেওয়া হয় বহুতল ভবনের বর্ধিত অংশ। পুনঃদখলের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান মেয়র। এই এলাকার যিনি আমাদের সেক্টরে যারা আছেন, নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কিন্তু আমি বসবো। বসে এই এলাকাটা আমি চাচ্ছি তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি দেখা যায় না আবার শুরু হয়েছে, অবশ্যই আমরা এখানে আবার আসবো। এদিকে মাস্কাট প্লাজার পেছনে বিজিবি মার্কেটে উচ্ছেদ করতে গেলে সিটি কর্পোরেশনের কর্মীদের ধাওয়া করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবৈধ দখল মুক্ত করতে নগর কর্তৃপক্ষের এমন উদ্যোগ বরাবরই স্বাগত জানায় নগরবাসী। কিন্তু কদিন বাদেই সেই স্বপ্ন আবারও গিলে খায় দখলদাররা। এবার যেন অন্তত তেমনটা না হয় এই প্রত্যাশা সকলের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করেই গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নবনির্বাচিতরা, পাল্টাপাল্টি স্লোগান, সংযত আচরণের আহ্বান উপাচার্যের। এবং নতুন কৌশলে তৎপর রোহিঙ্গারা, এবার সীমান্ত দিয়ে ঢুকছে মিয়ানমারের সিম। জাতিসংঘে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।